দাঁড়িয়েছেন, ঠাকুরকে কি জানালেন, কি আশা করছেন? ভগবানের কাছে আশা করলাম বিপুল ভোটে বিজয়ী হয়ে আসু, দিদির হাত শক্ত করুক, দিদিকে তৃতীয়বারের জন্য নবান্নের সিংহাসনে বসার আর কি আশীর্বাদ আর কি বলবো। এবার তো পুরোপুরি আশাবাদী, একটা নিজের ইমেজ আছে প্লাস জনতার সমর্থন। আপনার মেয়ে যে দলবদল যে করলো, বিজেপি ছেড়ে তৃণমূলে এসেই টিকিট, এই দলবদলটাকে কেমনভাবে দেখছেন, মেয়ের সাফল্য কেমনভাবে দেখছেন আপনি? দলবদলটা পরিস্থিতি চাপে পড়ে করেছে, দরকার ছিল করার, নিশ্চয় সাপোর্ট ছিল। কোন দিক থেকে চাপ বলবো, হাজব্যান্ডের তরফ থেকে চাপ, বিজেপির তরফ থেকেও সেরকম কোনো যোগাযোগের পাইনি, সুযোগ পাইনি। মেয়ের জন্য কি চাইলেন ঠাকুরের কাছে? ঠাকুর কাছে চাইলাম বিপুল ভোটে জিতে আসুক। আপনার কারা কারা এসেছেন মেয়ের যে সাফল্যের জন্য? আমি এসেছি, আমার হাজব্যান্ড এসেছে, আর মেয়ে এসেছে প্রার্থী যে পূজা দিলেন। হ্যাঁ, আপনি কি জানেন যে আরামবাগ যে বিধানসভা এলাকার যে উনি প্রার্থী হয়েছেন, আরামবাগ বিশেষ টাফ সিচুয়েশন জায়গা, রাজনৈতিক দিক দিয়ে বিরাট মানে একটা বিরাট প্রতিদ্বন্দ্বী লড়াইয়ের জায়গা, কতটা আশাবাদী আপনার জয়ের বিষয়ে, আপনার মেয়ের জয়ের বিষয়ে? জয়ের মা হিসেবে তো চাইবো, নিশ্চয় পুরোপুরি জয়ের আশা করব, নিশ্চয়ই জিতে আসবে এটাই আশা করব। মায়ের কাছেও তাই প্রার্থনা করলাম যে জিতে আসবে বিপুল ভোটে। আর আমি এখন বর্তমানে থাকি বড়জোড়াতে থাকি, এখন আপাতত মেয়ের কাছে এসেছি, তারপর আবার বড়জোড়ায় ফিরে যাব। আমার নাম তপতী মণ্ডল। নিউনূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়, সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382000315। আগরবাতি পেপার প্লেট ডোনা পেপার কাপের বিশ্বস্ত প্রতিষ্ঠান এসপি ইন্ডাস্ট্রিজ, আমতলা মোড় বসন্তপুর আরামবাগ। এখানে সম্পূর্ণ অটোমেটিক মেশিন দ্বারা তৈরি করা হয় এবং হোলসেল বিক্রি করা হয়। প্রোপাইটার প্রদীপ কুমার ঘোষ।